সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তাদের এই কর্মসূচিতে প্রায় 3 ঘন্টা রাজধানীর ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ থাকে, তৈরি হয় যানজট। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। টিকিট না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই সৌদি আরব প্রবাসীদের এমন দাবি। সার্ক ফোয়ারা এলাকায় ব্যস্ততম সড়কে নেমে পড়েন বিক্ষুব্ধরা। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতেই অচল হয়ে পড়ে নগরীর বড় এক অংশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া লাখো কর্মী ফিরতে পারেননি চাকুরিতে। আন্দোলনকারীরা বলছেন, নির্ধারিত সময়ে যোগ দিতে না পারলে কাজ হারাবেন তারা। তাদের অভিযোগ, সৌদির বিমান টিকিট কালোবাজারি করা হয়েছে, যার কারণে টিকিট নিয়ে এই সংকট। সরকার যদি ওই সরকারের সাথে কথা বলে আমাদেরকে একটা যাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে তো মনে করেন আপনার এই সমস্যাটা হয় না। ভিসাও প্রায় ক্যান্সেলই, অনেকে 90% লোকের ভিসা ক্যান্সেল হয়ে যাবো গা 30 তারিখে। এরা বলতেছে 1 তারিখে ছাড়বো বিমান বাংলা। 90% লোকের আকামার মেয়াদ এবং ভিসার মেয়াদ শেষ। দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামার মেয়াদ এবং পাসপোর্টের কি কয় ভিসার মেয়াদ বাড়াই দেয়, তাহলে আমরা যেতে পারবো। পরে পুলিশের মধ্যস্থতায় সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে দেখা করেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আমাদের দাবি 30 তারিখের আগে যদি ওনারা ফ্লাই করতে পারে তো পারলো, আর যদি সেটা না পারে পরবর্তীতে 1 মাসের জন্য হোক 2 মাসের জন্য হোক যেন সৌদি সরকারের সাথে বসে সেটা সমাধান করে। প্রায় 3 ঘন্টা পর রাস্তা থেকে সরে যান বিক্ষোভকারীরা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় আন্দোলনকারীদের একাংশ। এদিকে নগরের ব্যস্ততম সড়কে এই বিক্ষোভে চরম বিপাকে পড়েন অফিসগামী মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা।